ম্যাজিক্যাল সিড পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া। আমি সবার মধ্যে ছোট, আমি কিসের জন্য বলবো? তুই লম্বা মানুষ, তুই বল কি বলিস তুই? না না না, ভাবির সামনে আমি কিছু বলতে পারবো না। আনিস, তোর কথা তো তুই বল না। আনিস, আমি বুঝতেছি না তোমার ফ্রেন্ডের প্রবলেম কি। কেউ তো কোনো কিছুই বলতে পারতেছে না। তুমি কি এমন আকাম কুকাম করে আসছো যে তারা মুখ ফুটে কিছু বলতেই পারতেছে না? এখনো করতে পারি নাই, করতে যাবো, সেই জন্য তোমার অনুমতি নিতে আসছি। করতে যাবো মানে? এই কি করতে যাবা? হ্যাং আউট করতে যাবো জান। এই মুখে কি সুপারি দিয়ে আসছো, কথা বলতে পারছ না? না হয়েছে কি ভাবি, অনেকদিন হয়েছে আমরা বন্ধুরা কোথাও একসঙ্গে হ্যাং আউট করি না, তো ভাবলাম দুই রাত তিন দিনের জন্য একটু কক্সবাজার যাবো, এখানে গিয়ে একটা হ্যাং আউট করবো। আপনি যদি অনুমতি দিতেন বন্ধুকে আমাদের সাথে নিয়ে যেতাম ভাবি। আচ্ছা সেটা তো ভাই, আপনার সাথে এমন কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সাথে উল্টা করে ঝুলায়া ইচ্ছা মতো পিটাইছে? না না ভাবি, কি বলছেন, এমন কেন হবে, কেন এই কথা বলতেছেন ভাবি আপনি? আপনি যদি আরেকবার বলেন আমার জামাই আপনাদের সাথে কক্সবাজারে যাবে, তাইলে আমি আপনারে উল্টা করে ঝুলায় ইচ্ছা মতো পিটাবো। আমার জামাইকে আমি কারণ বাজার পর্যন্ত একা একা যাইতে দিই না, আপনাদের সাথে আমি কক্সবাজারে যাইতে দেবো, এটা আপনারা ভাবলেন কেমনে? এখন আমার বাসা থেকে বের হয়ে যান। জান, এমন করতেছো কেন? দাও না আমাকে বন্ধুদের সাথে যাইতে, তিন দিন দুই রাত পরে তো আবার তোমার কাছে চলে আসবো, তোমার কোনো টাকা দিতে হবে না, আমার বন্ধুরা চাঁদা উঠায় আমার টাকা দিয়ে দিবে। জীবনেও না। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাবা, সেখানে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকায় থাকবা, তাদের সাথে টাংকি মারবা, মদ খাবা, সিগারেট খাবা, নেশা করবা, উহা আমি হইতে দিব না। তুমি চুপচাপ বাসার এক কোণায় পড়ে থাকবা, আর এই কক্সবাজারের কথা যদি আরেকবার তুলছো মাইরা তোমার পা ভাঙিয়া দিব কিন্তু। আমি দোস্ত, আমার মনে হয় কি জানোস, ওই তোর এই পা ভাঙিয়ে অল্প বয়সে ঘরের মধ্যে হুবড়ি খেয়ে পড়ে না থাকাছে, এক কাজ কর, তুই আমাদের সাথে কক্সবাজার যাস না, তো যাওয়া লাগবে না। থাক বন্ধু, বন্ধু থাক, তুই সুস্থ থাক, বাসায় থাক। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার যাব না, আমার বন্ধুরা তো বাসায় আসতেই পারে না, অনেকদিন পরে আসছে, ওদের সাথে একটু আড্ডা দিই। অসম্ভব, আড্ডা মারার তো প্রশ্নই ওঠে না। আরে আড্ডা তো কক্সবাজার গিয়ে দিব না, বাসায় আড্ডা দিব, আড্ডা দিতে পারবো না কেন? কারণ তোমার এই বন্ধুদের সাথে আড্ডা দিলে সেখানে তো ভালো কোনো কথা হবে না, সেখানে হবে পাশের বাসার ভাবির কথা, মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ের কথা, বউয়ের থেকে অন্য মেয়েরা সুন্দর এসব কথা। এরপরে কয়দিন পর তোমার ওই মেয়েদের প্রতি ফিলিংস আসবে, আমার ঘরে কয়দিন পর সতীন আসবে, এই সব আমি হইতে দিব না, কোনো ধরনের আড্ডা হবে না। ঠিক আছে, আড্ডা দিব না, অনেকদিন তাস খেলি না, খুব তাস খেলা নেশা উঠছে, আমার বন্ধুরা সাথে করে তাস নিয়ে আসছে, যাই একটু তাস খেলি, চুপচাপ কোনো শব্দই করবো না। আজকে তাস খেলবা, কয়দিন পর জুয়া খেলবা, কয়দিন পর আমার মন নিয়ে খেলবা, সেই সুযোগ তো আমি তোমাকে দিব না, সোনার চান পিতলা ঘুঘু। তাস তো দূরের কথা, আজকের পর থেকে কোনো ধরনের খেলা তুমি খেলতে পারবা না, আর এই বন্ধুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবা না। রুবিনা কি বলতেছো তুমি এইসব, ওরা আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে ওদের সাথে খেলছি, ঘুরছি, আড্ডা দিছি, এখন ওদের সাথে সম্পর্ক রাখতে পারবো না কেন? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, আর এই অসৎ সঙ্গে সর্বনাশ, আর আমি তো তোমার বউ হয়ে তোমার এত বড় সর্বনাশ হইতে দিতে পারি না, তাই আজকে থেকে এদের সাথে মিশা বন্ধ। তাই আপনারা দাঁড়া আছেন তো, যান এখন বাসা থেকে বেরোন, নাইলে কিন্তু সবগুলা শরীরের ময়লা পরিষ্কার করে দিব। ভাবি, ময়লা পরিষ্কার করবেন কেন, আমাদের শরীর তো কোনো ময়লা নাই, আমরা বাসা থেকে একদম গোসল করে ফিটফাট হয়ে আসছি। হ্যাঁ ভাবি, আপনাদের যদি এখন ঝাড়ু দিয়া পিটাই, তাহলে আপনাদের সবার শরীরের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? আমার ঝাড়ুটা করতে রবিনা, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো না, কোথাও যাইতে পারবো না, খেলতে পারবো না, তাহলে কর্মটা কি? আমার কথায় উঠবা বসবা, আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন থাকবা। ও মা গো, আমার জীবন শেষ। মিস্টার বুদ্ধিমান,
কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্টগুলো চলে এসেছে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি আসছে? অ্যাটাক। অ্যাটাক? কে কাকে অ্যাটাক করছে? আহা, কেউ কাউকে অ্যাটাক করেনি। আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার সাহেব কি বলতেছেন, ওর হার্টে তো কোনো সমস্যা নাই। ও চা পানি সিগারেট মদ কিচ্ছু খায় না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয় না, রাত জাগে না, বাসা থেকে বের হয় না, ওর হার্টে সমস্যা হইলো কিভাবে? কি বলছেন, একটা ছেলে মানুষ বাসা থেকে বের হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, রাতও জাগে না, কিন্তু কেন? কারণ আমি ওকে কিচ্ছু করতে দেই না, আমি ওকে বাসা থেকে বের হইতে দেই না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দেই না, কিচ্ছু করতে দেই না ডাক্তার সাহেব। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ড স্বাধীনতাহীনতায় ভুগছেন, উনি ওনার ইচ্ছা মতো কিছুই করতে পারেন না, আর ওনার সেই অপূর্ণ ইচ্ছাগুলো বুকে জমাট বাঁধতে 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 হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায়? উপায় একটাই, এখন থেকে আপনার হাজবেন্ডের যা মন চায় ওনাকে সেটাই করতে দিতে হবে। তার যেভাবে চলতে মন চায় ওনাকে সেভাবেই চলতে দিতে হবে, কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। যদি বাধা দেন তাহলে তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না, আপনার হাজবেন্ড ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। না না ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হতে চাই না। ও এখন থেকে যা যা করতে চাবে আমি ওকে সব কিছু করতে দিব, কোনো কিছুতে আমি বাধা দিব না। শ্রীমন্ত সবুজ তমাল তোরা কইরে মামা। এই কি বললেন আরেকবার বলুন তো। শ্রীমন্ত সবুজ তমাল তোরা কইরে মামা। আচ্ছা, উনি যে মামাদের কথা বলছেন তারা কারা? ওরা তো ওর মামা না, ওরা ওর ফ্রেন্ডস, ওই যে যারা ওকে হসপিটালে নিয়ে আসছে ওরা। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ডের এখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছা হয়েছে। আপনি এখনই ওনাকে বাসায় নিয়ে যান, ওনার বন্ধুদের খবর দিন এবং অতি সত্বর ওনাকে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিন, তা না হলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তার সাহেব, আমি এক্ষুনি ওকে বাসায় নিয়ে ওর বন্ধুদেরকে খবর দিচ্ছি, আজকে আড্ডা হবে বাসায়। মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান। ও মা গো, বুক ব্যথা করতেছে, চিন 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 চিন। তখন আমি আসলে ওকে আপনাদের সাথে যেতে দেই নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আমি আমার জামাইকে আপনাদের হাতে তুলে দিলাম, ওকে নিয়ে আপনারা কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যেইখানে খুশি সেইখানে নিয়ে যান, আমার কোনো কিছুতে আপত্তি নাই। ভাবি আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। কক্সবাজারে যাওয়ার সাথে সারা জীবনে লেগে মিটে গেছে, মাফ করে দেন, আর যাবো না। এই ওনারা তো কক্সবাজার যেতে চাচ্ছে না। ওই দিন ওনাদেরকে যেভাবে তুমি অপমান করছো, কোন মুখে তারা আমাকে কক্সবাজার নিয়ে যাবে? এইভাবে বললে হবে? তাদের সামনে কান্নাকাটি করো, আকুতি মিনতি করো, তাহলে চিন্তা করে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। ভাইয়েরা, সেদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি আসলে তখন একটা বোকা ছিলাম, নাদান ছিলাম, গর্দভ ছিলাম। ভাইয়া ভাইয়া, আমি আপনাদের ছোট বোনের মতো, ছোট বোন যদি আপনাদের সামনে এইভাবে কান্নাকাটি করে আপনারা কি তার কথা ফেলে দিতে পারবেন? প্লিজ ভাইয়ারা, এই ছোট বোনের জামাইটাকে নিয়ে একটু আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখন আর কান্নাকাটি করে লাভ নেই ভাবি, আমরা কক্সবাজার থেকে অলরেডি ঘুরে চলে আসছি। ওনারা তো কক্সবাজার ঘুরে চলে আসছে, এখন তাহলে কি হবে? এখন আর কি হবে, আড্ডা হবে, মাস্তি হবে। তুমি ওনাদের অনুরোধ করে বলো তারা যদি আমার সাথে আড্ডা দেয়। ভাইয়ারা প্লিজ, আমার স্বামীর সাথে তাইলে আপনারা সারাদিন আড্ডা দেন। আড্ডা কিভাবে দেবো ভাবি? আড্ডা দিতে গেলেই তো আমরা অন্যান্য মেয়েদেরকে নিয়ে কথা বলবো, পাশের বাসার ভাবিদেরকে নিয়ে কথা বলবো, বউয়ের চেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে কথা বলবো, আপনি আবার রাগ করবেন না তো? না না ভাইয়া, আমি মাইন্ড করবো কেন? আমি কিচ্ছু মনে করবো না ভাইয়া, পাশের বাসার ভাবি কেন? আপনারা খালাতো বোন, ফুপাতো বোন, চাচাতো বোন, বিআইন, যাকে খুশি তাকে নিয়ে কথা বলেন, আমার কোনো কিছুতে সমস্যা নাই। আরে না না, আমি আড্ডা দিতে আরম্ভ দোষ, আমার নাকাল বার কাজ আছে, যেই তুই। ওগো মোটু ভাই তো আড্ডা দিতে রাজি হচ্ছে না, এখন তাহলে কি হবে? আড্ডা কেন দিবে, তাদেরকে খায় দেওয়ার কোনো কাজ নাই, তাদেরকে তুমি যেভাবে অপমান করছো এখন এইভাবে বলে তারা আড্ডা দিবে? এখন তাদেরকে সুন্দর করে অনুনয় বিনয় করে দিয়ে দেখো যে তারা আমার সাথে তাস খেলতে আসবে কিনা, যদি তাস খেলতে আসে তাহলে আমার খুব ভালো লাগবে, রিকোয়েস্ট করে দেখো। সরি, তাস খেলতে আমি অ্যালাউ করবো এটা তুমি কিভাবে ভাবলা? আর আমি তাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো? ইম্পসিবল। আমি আপনাদের হাতে নিজ হাতে আমি আপনাদের জন্য রান্না বান্না করবো, আপনাদের চা নাস্তার ব্যবস্থা করবো, দুপুরের খাবার রান্না করবো, আমি রাতের খাবার রান্না করবো। ভাইয়ারা প্লিজ, আমার জামাইয়ের সাথে একটু তাস খেলেন।
ঠিক আছে ভাবি, আর কান্নাকাটি করা লাগবে। আমরা আনিসের সাথে তাস খেলতেছি, আপনি যান চার রাস্তা নিয়ে আসেন, যান আর শোনেন সাথে কিন্তু পাকুড়া নিয়ে আসবেন। আমি এখনই নিয়ে আসতেছি তাস খেলতে। তুই তো বিয়ের পর গার্লস স্কুলের সামনে আর যাসি না। এই আনিস, গার্লস স্কুলে চারটা সুন্দরী মেয়ে আসছে, কালকে 9টা বাজে উপস্থিত থাকবি। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক বুঝে শুনে বলো। যেভাবে হোক ছাদানোর ব্যবস্থা করতেছি। যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? ও মাই গড, ইমরান তুমি এটা কি বললা? আমি কে? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিছো? অবশ্যই তোর নাম্বার ডিলিট করে দিছি। তোর নাম্বার রেখে কোনো লাভ আছে? সেই স্কুল লাইফ থেকে তোর সাথে আমার প্রেম চলতেছে, তারপর কলেজ লাইফ, তারপর ভার্সিটি লাইফ। এত বছর প্রেম করার পরও তুই আমার ছাকা দিয়ে আরেকটা ছেলেকে কেমনে বিয়ে করলি? হ্যাঁ, তোর বিয়ে হওয়ার পর জানোস আমার কি হয়েছে? আমার মাথা কোনো কাজ কাজ করতেছিল না, আমি কি করবো কিচ্ছু বুঝতেছিলাম না। হ্যাঁ, তোর জন্য আমি তিনবার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, দুইবার বিষ খাইতে গেছিলাম, আর একবার তো ফাঁসি দিতে গেছিলাম আমি। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরো নাই? আমি যদি মরেই যাই তাহলে তোর সাথে কে কথা বলতেছে? আমার ভূত এ ফকিরনির পুত। না না, মানে বলছিলাম যে তারপরে বেঁচে গেলে কিভাবে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনোই বা আমার পাড়া প্রতিবেশী আমারে বাঁচায় রেখেছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো, তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যাইতাম। আর গামতে হবে না, এই খাজুরি এলা বাদ দিয়া ফোন দিছিস কেন সেটা বল। এই ফকিনের পুতের সত্যি কথা বললেও আসবে না, ওরে মিথ্যা কথা বলে ভুলায় ভালায় নিয়ে আসতে হবে। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করতেছে ইমরান, কতদিন তোমাকে দেখি না, আজকে বিকেলে একটু আমার সাথে দেখা করবা? ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোরে দেখাবো না। তোরে দেখলে আবার সেই পুরান স্মৃতি মনে পড়ে যাবে, আবার সেই কষ্টে আমার বুকটা ফেটে যাবে। না, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর সাথে দেখা করবো না। ও, আমার সাথে দেখা করতে পারবা না? আসলে হয়েছে কি, আমার স্বামী ঢাকার বাইরে, বাসা একদম ফাঁকা। আমি চাচ্ছিলাম একটু গল্প স্বল্প করতে, টাইম স্পেন্ড করতে। এখন তুমি যদি না আসতে চাও তাহলে তো আর জোর করা যায় না, তাইলে আমি আমার কাজিনকে ফোন দিই। কোন ফকিনের পুত বলছে আমি আসবো না? আমি অবশ্যই আসবো, তুমি বাসার মধ্যে একা, আর আমি যদি এখন না আসি তাহলে তো আমি মানুষের জাতি না। তুমি ঠিকানা দাও, আমি এখনই চলে আসতেছি। ওকে, আমি টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। আমি আসতেছি, লাভ ইউ। সেক্টর 4, রোড নম্বর 6, হাউস নম্বর 3। ও ইয়েস, রুবিন, আমি আসতেছি। এই রিকশা, রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো, এতদিন পর আমাকে কেন ডাকলে বলো তো? রুবিনা আপনাকে ডাকে নাই, আমি আপনাকে ডাকছি।
এই কথার মাঝখানে এটা করতে গেছি কাবাব মে হাড্ডি, তুই দেখছিস মানে? এই তুই কে? আমি রুবিনার হাজবেন্ড, রুবিনা আমার ওয়াইফ। আপনার রুবিনার হাজবেন্ড? তুমি না আমারে বললে তোমার স্বামী ঢাকার বাইরে গেছে, বাসাটা খালি, তাহলে এ কোত্থেকে এলো? আমি আসলে মিথ্যা কথা বলছি, আমার হাজবেন্ড তোমার সাথে একটু কথা বলতে চায়। সত্যি কথা বললে তো তুমি আসতা না, এর জন্য তোমার সামনে একটু মুলা ঝুলিয়ে তোমাকে এখানে নিয়ে আসছি। ইয়াল্লাহ, মিথ্যাবাদী! মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তোর যায় নাই না? তুই আবার আমার সাথে ধোকাবাজি করলি। ভাইজান, আপনার সাথে তো আমার তেমন কোনো পরিচয় নেই, আপনার তো আমি কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সাথে কী কথা বলবেন? আমি আপনার সাথে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। এই কি বলেন, আমাকে মারবেন মানে আমি কি করছি? কারণ তোর কারণে রুবিনা আমাকে প্রথমে বিয়ে করতে চায় নাই, একরকম জোর করে তার পরিবার আমার সাথে রুবিনাকে বিয়ে দিছে। বাসর ঘরে সব বউ তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টা গালাগালি করছে শুধুমাত্র তোর কারণে। বিয়ের পরে এক মাস পর্যন্ত আমি রুবিনার হাতটা পর্যন্ত ধরতে পারি নাই। যখন যা করতাম সব কিছুতে তোর সাথে আমাকে তুলনা দিত। আমি যখন একটা শার্ট পরতাম আমাকে বলতো আমাকে নাকি তার বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন কোনো গিফট দিতাম তাকে সে আমাকে বলতো আমার পছন্দ নাকি তার বয়ফ্রেন্ডের পছন্দের মতো না। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি তার বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সাথে তুলনা করতো, আর আমার মনে মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সে রাগ জমতে জমতে পাহাড় হয়েছে। আমি ডিসিশন নিছি, যখন তোকে প্রথম দেখবো তোকে ভবের পিটান পিটাবো, আমার খোটার প্রতিশোধ দিব। আজকে সেই দিন তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। ভাই, আমি তো আপনার কোনোদিন খোটা দিতাম না, আপনার বউ আপনার খোটা দিত। আপনার বউ আপনার কথা শুনাই তো মারলে, আপনার বউ রে মারেন, আমার কেন মারবেন? আমি কি করছি, আমার কি দোষ? তোর দোষ হইলো বিয়ের আগে তুই আমার বউয়ের সাথে প্রেম করছিস কেন? তোর জন্য আমার এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি আমার তো এত কথা শুনতে হইতো না। আজকে তোকে আমি মারবো, সব কিছুর প্রতিশোধ নিব। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওরে মারো না। দেখো তুমি ওর সাথে কথা বলতে চাইছো, আমি ওর জন্য ওরে নিয়ে আসছি। বেচারা এমনি ছাকা খাওয়ার পর কাহিল হয়ে গেছে, ও দুই তিন বার আত্মহত্যা করতে চাইছে, ওরে মারো না। চিনচিন চিনচিন, ও মা গো, তাহলে আমার হসপিটাল নিয়ে চলো, বুকটা চিনচিন করতেছে। তোমার তোমার বুক চিনচিন করতেছে, তাহলে মারো। যতক্ষণ খুশি তুমি মোবাইল টিপা টিপি করো, আমি কিচ্ছু বলবো না, কোনো সমস্যা নাই। ও শোনো, আমি একটু পরে বাইরে বের হব, বন্ধুদের সাথে আড্ডা দিব, আস্তে আস্তে কিন্তু অনেক রাত হবে। রাত করে বাসা আসার দরকার কি? তুমি সারা রাত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে কালকে সকালে চলে এসে তাইলেই হবে। তুমি দিন দিন এরকম মোটা হয়ে যেতেছো কেন বলো তো? পাশের বাসার ভাবিকে দেখছো কিরকম সুন্দর স্লিম ফিগার, কিরকম মেনটেন করে? তোমাকে তো মেনটেন করতে হবে, নাহলে যে কোনো সময় দেখা যাবে তোমাকে আমার আর ভালো লাগতেছে না, পাশের বাসার ভাবিদের ভালো লাগতেছে। একদম ঠিক কথা বলছো, আমি আসলে অনেক মোটা হয়ে যাইতেছি, আমি কালকে থেকে ডায়েট শুরু করব। এখন ডাইনিং টেবিলে খাওয়া দিছি, আসো খেতে আসো। না, ডাইনিং টেবিলে গিয়ে আমার খেতে ইচ্ছে করতেছে না, যাও খাবার নিয়ে আসো, আমি এখানেই খাবো। তুমি খাবার বেডরুমে বসে খাবা? হ্যাঁ খাবো, আমার ইচ্ছে করতেছে। ঠিক আছে যান, আমি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আনো। তোমার আব্বুর যে উত্তরার ফ্ল্যাটটা রেডি হয়েছে? রেডি হয়েছে মানে একদম ফুললি রেডি,
জানো বাবা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে, তুমি দেখলে পাগল হয়ে যাবা। গুড, চলো কালকে তোমার আব্বুর বাসায় যাবো, যাওয়ার পরে তোমার আব্বুকে বলবা ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। আমি গিয়ে তাকে বললাম আমি এ ব্যাপারে কোনো কথাই তার সাথে বলতে পারবো না। পারবা না? না। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আরে রেশমি, তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? জামাই আসছে, যাও হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই দিয়ে রান্না চড়াই দাও, আর বড় বড় মাছ কাটবা বুঝছো, আর ওই যে ভর্তা ভাজি তরকারি কোনো কিছু বাদ দিবা না। ঠিক আছে, আমি বসো। আমি দাঁড়ানো আব্বাজান, আব্বাজান আমি এখানে খাইতে আসি নাই, নিতে আসছি। কি নিতে আসছো জামাই বাবুজি? তুমি কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছো, কথা বলো না কেন? আবা হয়েছে কি, ওই যে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিছো না, ওই ফ্ল্যাটের চাবিটা তোমার জামাইকে দিয়ে দাও, ওই ফ্ল্যাটটা আমাদের নামে হস্তান্তর করে দাও, মানে তোমার জামাইয়ের নামে লিখে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, 2 কোটি টাকা দিয়ে আমি এই ফ্ল্যাট কিনছি মাত্র, এখনো এক রাত থাকি না, আর এই ফ্ল্যাট আমি তোর জামাইকে কেন দিয়ে দিব? কারণ আব্বা আপনার ফ্ল্যাটের মালিক হইতে আমার খুব ইচ্ছা করতেছে, এই জন্য ফ্ল্যাটটা আমার নামে দিয়ে দিলেন। এতই যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা থাকে, তাহলে নিজে টাকা ইনকাম কইরা ফ্ল্যাট কিনা ফ্ল্যাটের মালিক হও। শ্বশুরের টাকায় ফ্ল্যাটের মালিক হইতে চাও, নির্লজ্জ কোথাকার, লোভী কোথাকার? এই তোমার কোনো লজ্জ সরম নাই, নির্লজ্জ বেহায়া বেসরম। লজ্জা থাকবে কি করে? হ্যাঁ বলছিলাম না, একটা ছোট লোক একটা ধৈর্য মেয়েরই বিয়ে দিত। হ্যাঁ, কত বড় ছোট লোক হইলে সে শ্বশুরের কাছে ফ্ল্যাট চায়, তো আবার নতুন পুরানটা সে নিবে না? আমি আগেই বলছিলাম ছোট লোকের কাছে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই, তখন তো আমার কথা শুনো নাই, এখন বুঝছো না, বুঝে নিছো না? 2 টাকা ফ্ল্যাট টান মারছে, টান মেরা কোনো লাভ নাই, সুতা সিরা দিয়ে মুছে দিয়া। হ্যাঁ কি বললেন আব্বাজান, ফ্ল্যাট আপনি আমার নামে দিবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালু তারপর ওই ফ্ল্যাটের ছবি পোস্টার কোনো কিছু আমি তোমাকে দিব না। দিবেন না বলছেন? ও মা গো, বুক চিনচিন করতে যাবো না, আমি গেলাম মনে হয় হার্ট অ্যাটাক হয়ে গেছে। তুমি না আমাকে বলো তো, আপা তোমার পায়ে পড়ি আব্বা, আমার জামাইটারে বাঁচাও, ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, নাহলে আমার জামাই কিন্তু মরে যাবে আব্বা। এই বয়সে আমি কিন্তু বলতে চাই না, আমি স্বামী হারাতে চাই না, বাবা ফ্ল্যাটটা দিয়ে দাও। আরে কি বলতেছস তুই, ফ্ল্যাট না দিলে জামাই মরে যাবে কিসের জন্য? আব্বা কারণ ডাক্তার বলছে আমার জামাইয়ের যা ইচ্ছা আমি যেন তাই তাকে করতে দেই, যদি কোনো রকম বাধা দেয় তাহলে সে হার্ট অ্যাটাক করে মরে যাবে আব্বা। দেখছো আব্বা, তুমি ফ্ল্যাট দিতে মানা করছো, সাথে সাথে তার বুকের ব্যথাটা বাইরে গেছে। আব্বা ও আব্বা তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসো, তাহলে ফ্ল্যাটটা দিয়ে দাও। আমার 2 কোটি টাকা তোমার ফ্ল্যাট আরেক বেটা লয়ে যেতেছে, আর বেটি জিজ্ঞেস করে আমি কাঁদতেছি কিসের জন্য? না না, আমি আমার এই ফ্ল্যাট জামাই দিব না, দিব না, আমি পিসার দরজা দিয়ে পালাই যাই। আরে কি করতেছো তুমি? এই তুমি পিসার দরজা দিয়ে পালাই গেলে তো জামাই হাটফাট করে বাইরে যাবো, মেয়েটা বিধবা হইব। মনে গেল বুঝে,
মরে গেলে আমি আমার মায়ের আরেক জায়গায় বিয়ে দেবো, তারপরে ওই জামাইরে আমি আমার ফ্ল্যাট দিব না দিব না। এমন কথা বলো না মতি, এমন কথা বলো না। তোমার মায়ের বিয়ে হয়েছে, এতদিন যাবত জামাইয়ের লোকের সংসার করতেছে, এখন যদি জামাইটা মরে যায় বিধবা হয়, মায়ের বিয়ে দিতে 2 কোটি টাকার চেয়ে বেশি খরচ হইব। তাও জোয়ান অবিবাহিত কোনো ছেলের কাছে মেয়ের বিয়ে দিতে পারবো না, বুড়া আধ বড়া দুপুর কাপড়ার লোকের বিয়ে দিতে হইব, মান সম্মান থাকবো সমাজে, চিচি করবো না। তার থেকে ভালো তুমি 2 কোটি টাকা তোমার ফ্ল্যাটটা জামাইরে দিয়ে দাও, জামাই সুখে থাক, মেয়েও সুখে থাক, জামাইটা বাঁচতে যাক। আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম রেশমি, আজকে একটা জিনিস আমি বুঝতে পারলাম। কি? যেটা যেদিক দিয়ে আসে সেটা সেদিক দিয়ে বাইরে যায়, কেউ আটকাইতে পারে না। মানে এটা যে আমি আমার এক ব্যবসায়িক পার্টনারের সাথে সিটিং করছিলাম, সিটিং করে 2 কোটি টাকা আমি মাইরা দিছিলাম, সেই 2 কোটি টাকা মাইরা আমি ফ্ল্যাটটা কিনছিলাম। কিন্তু কি কপাল দেখো, সিটিং করা টাকায় ফ্ল্যাট কিনলে ওই ফ্ল্যাটে আমি একদিনও থাকতে পারি নাই, আর এক বেটা এসে দখল নিয়ে নিতেছে, আয় রে কপাল। ওরে বাটপার, হে বাটপারি করে তুমি ফ্ল্যাট কিনছো, তোমার লেগে তো কিনছি। জানি গো, আমিও জানি বাটপারের টাকা বাটপারিতে যায়, তাও তো তোমার ভাগ্য ভালো, তোমার বাটপারিতে কিনা ফ্ল্যাট কোনো বাটপারা খাইতেছে না, মেয়ের জামাই খাইতেছে। তোমরা কি চাবি আনতে চান্দার দেশে গেছিলা? পাগল করিস না মা, এই ফ্ল্যাটের চাবিটা বুকে কপালে ঢেকে আছি, করবে না কাঁদতেছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। চাবিটা নিয়ে আসো আমার বুকে ঢাকা, বুক ব্যথা নেমে আছে। এই যে চাবি দিছি। হ্যাঁ চাবি দিছে, এই যে চাবি চাবি। হ্যাঁ কেমন লাগতেছে তোমার? হ্যাঁ বুকের ব্যথা কমছে? এখন একটু ভালো লাগতেছে, বুকের ব্যথাটা অর্ধেক কমছে, চাবি আনতে দেরি করছে তো এই জন্য অর্ধেক কমতেছে না। অর্ধেক কমতেছে মানে কি করলো? অর্ধেক কমবে বলো, কি করলে? আইফোনটা আপন না, এই আইফোনটা আমার দিয়ে দিলে মনে হয় বাকি অর্ধেক কমবে। অসম্ভব, 10 দিনে তো আমি আইফোন কিনছি, এটা তো তোমার প্রশ্নই আসে না। এটা দিয়ে আমি রিল দেখি, টিকটক দেখি, আমি মরে গেল এখন। ও মা গো, বুকের ব্যথা চিনচিন করতেছে, রুবিনা আমি গেলাম বাইকা থাকলে। আপা দিয়ে দাও না, আপা দিয়ে দাও। যতই ব্যথা বাড়ুক আমি আইফোন দিব না। না এসব করো পুরোপুরি সুস্থ হই নাই, মনে হচ্ছে বুকের ব্যথা 80% কমছে আর 20% রয়ে গেছে। আরে আল্লাহ, এই 20% ব্যথা কমানোর জন্য আর কি করবো? ফ্ল্যাটের চাবি চাইছি বলে আব্বা এতক্ষণ আমাকে গালাগালি করছে না? ছোট লোক, লোভী, নির্লজ্জ, এগুলো বলছে আব্বা আম্মা যান, এই জন্য 20% ব্যথা কমতেছে না। এখন আমি যদি আব্বাকে আর আম্মাকে একটু গালাগালি করতে পারতাম, তাহলে মনে হয় 20% ব্যথাটা কমতো। আব্বা যান, আমি ব্যথা নিয়ে খুব বিপদে আছি, আমি কি আপনাকে কিছু গালাগালি করতে পারি? আপনি কিছু মনে করেন না, আমি আপনাকে অল্প একটু গালাগালি করবো, তাহলে আমার 20% ব্যথাটা কমে যাবে। রুবিনা কথা বলো না কেন, একটুখানি গালাগালি করবে? ফ্ল্যাট নিয়ে নিছো, আইফোন নিয়ে নিছো, বাকি তো আছে গালি নেই, দেও ইচ্ছা মতন গালি দাও, কিচ্ছু মনে করুন না বাবাজি, দেও। এই বুয়া খারাপ, লোভী, নির্লজ্জ, তোর কত বড় সাহস, তুই আমার লোভী কর, তুইও এক নম্বরের লোভী, তুই লোভী বই না, তোর মেয়ে আরেক জায়গায় প্রেম করে সেখান থেকে ছুটে এই না, অলমোস্ট জোর করে তুই আমার কাছে বিয়ে দিছিস, কেন? কারণ আমার কাছে টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, সেখান থেকে তুই টাকা আনতে পারবি। এই ফকিন্নি ফকিন্নি, নির্লজ্জ আমার যে কস, তুই কয়েকদিন পর পরে তোর মেয়ের কাছ থেকে টাকা আনোস, তোর কত টাকা লাগে? আমার গিফট লাগে, ঈদ আসলে তোর নতুন পাঞ্জাবি দিতে হয়, বুইরার বাচ্চা বুইরা, তুই 2 দিন পরে যাবি কবরে, তোর এত নতুন পাঞ্জাবির দরকার কি? হ্যাঁ তুই আমার নির্লজ্জ কস, রে খাটাস, তুই আমার এক ছোট লোক তাই না? আমি যদি ছোট লোক হই, তুই ছোট লোকদের গুরু মা। তুই বিয়ের পরে তোর মেয়ের জামাই রে একটা সুতা কোনোদিনও পাওয়া দিছস? 2 দিন পর পর বিয়ের বাড়িতে যা আস, শাড়ি টাড়ি যা পারস, গয়নাগাড়ি যা পারস সব নিয়ে আস। এই ফকিনের বাচ্চা আমারে, তুই বলছস যে বিয়ের পরে বলে একটা ফার্নিচার দিবি, ফার্নিচার তো দূরের কথা, একটা টেবিল পর্যন্ত দেশ নাই। খুব ভালো লাগতেছে আমাজন, থ্যাংক ইউ আমাজন, থ্যাংক ইউ। গালি দেওয়াতে ব্যথাটা একদম চলে গেছে। আসলে দোয়া করবেন।
আমি মিথিলা, আমি মিথিলা এমন ভাবে বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা, কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছেন ভাবি? হোয়াট, এই নষ্টামে মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নাই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, আর মিথিলা যা বলতেছে সব সত্যি, মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড তুমি বিয়ের আগে প্রেম করছো? তুমি যে বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাহলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না। তুমি এতই সতী সাবিত্রী, রসের কমলা ছিলা, যে ইউনিভার্সিটিতে যাইতা মাথা নিচু করা, আসতা মাথা নিচু করা। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করব। অসম্ভব, আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললা, মেনে নিবা না? না না না। ও মা, মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, অ্যাম্বুলেন্স ডাকো। না না, বুঝছি, ঠিক আছে, যাও যাও, তোমার যা খুশি করো। তুমি তুমি ওর সাথে গল্প করবা তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। না, এইভাবে বললে তো আমি গল্প করতে যাবো না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস, যাও তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই, হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। মিথিলা চলো। কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলছো না, তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা কাটাকাটি হবে? মিথিলা তো আমার সাথে কথাই বলছে না। মিথিলা বাসায় আসার সাথে সাথে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য রাগ করে আমার সাথে কথা বলতেছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করাও, নইলে কিন্তু আমার বুকের ব্যথা বেড়ে যাবে আবার। অসম্ভব, এই মেয়েকে আমি সরি বলবো জীবনেও না। ও মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি সরি বলতেছি মিথিলা, আই এম রিয়েলি সরি। আমি আসলে তুমি আসার সাথে সাথে তোমার সাথে বাজে বিহেভ করছি, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার জামার সাথে কথা বলো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো। আমি যদি আনিসের সাথে কথা বলি তাহলে কিন্তু আমি ওর হাত ধরবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। কি বললি তুই, তুই আমার জামার হাত ধরবি? আচ্ছা ঠিক আছে বোন, তুমি হাত ধরো। বিয়ের আগে তো তোমরা যখন ডেট করছো হাত ধরছোই। আমি যেহেতু আনিসের এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে যখন আমি কথা বলবো আমি তখন ইমোশনাল হয়ে যাবো, আমি কিন্তু তখন ওর কাছে মাথা রাখবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। থাপড়ায় তোর গালে সব দাঁত ফেলে দাও, ব্যাধ তুই আমার জামার কাছে মাথা রাখবি মানে তোরে। মুখ চিনচিন করছে, হায়, হাসপাতালে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, হাসপাতালে যেতে হবে না, তুমি তো ওর এক্স ছিলা, তো তুমি তো আগে ওর কাঁধে মাথা রাখছো, আরেকবার কাঁধে মাথা রাখো, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, যেহেতু আমরা দুজন কথা বলবই, আপনি পারেন একটা কাজ করেন, আপনি ওদিকে গিয়ে আমাদেরকে পাহারা দেন, যেন এইদিকে কেউ না আসতে পারে, আমরা দুজন বসে গল্প করব। ও মিথিলা, তুমি না অনেক সুন্দর। কি বলো, তোমার বউয়ের থেকে আমি বেশি সুন্দরী? অবশ্যই, কোথায় রাজরানী আর কোথায় চাকরানী। আচ্ছা আনিস, বিয়ের পর কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? মনে পড়ে নাই আবার, সারাক্ষণ তো শুধু তোমার কথাই মনে পড়তো। আহারে, আমি আমার বউয়ের সাথে শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবতাম শুধু তোমার কথা। সত্যি করে বলো আনিস, তুমি কি আমাকে বিয়ে না করে সুখে আছো? না, আমার জীবনে সুখ কি জিনিস সেটাই আমি ভুলে গেছি। এই মেয়ে তো আমাকে জীবনে কোনোদিন সুখই দিতে পারে নাই। ইস, তোমাকে যদি বিয়ে করতাম তুমি আমাকে কত সুখে রাখতা। ওহ নিস, আই মে, তুই আমার জামাই নিস বললি কেন? তুই নিস তোর বাপে নিস তোর চোদ্দ গুষ্টি নিস। আদর করে ডাকলাম, ওর নাম আনিস, আর আমি ওকে ভালোবেসে আদর করে নিস বলে ডাকি। আর ওর নাম মিথিলা, আমি ওকে আদর করে ভালোবেসে থিলা বলে ডাকি। ও থিলা, নাস্তা? মিথিলা আমার কাছে মাথা রাখছে না, আমার পেট ভরে গেছে, আমার আর নাস্তা লাগবে না। Na 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 na.
আমার শাশুড়ির কাছে বিচার দিছে আমার সংসার যায় অবস্থা। ভাই রে, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না, তোমাকে দেখলেই আমি পালাবো। আরে ভাবি, সেদিন কি আছে, দিন বদলাইছে না? এখন আমার বউ আপনার সাথে কথা বলতে দেখলে আপনার সাথে ঝগড়া তো করবেই না, ওটা খুশি হবে। অসম্ভব, আমি একদম বিশ্বাস করি না। তোমার বউ যে ডাইনি, সে যদি দেখে তুমি আবারও কথা বলতেছো, এবার ঝাড়ুতে আমাকে পিটাবে। বিশ্বাস করতেছেন না? দাঁড়ান, প্রমাণ দিচ্ছি। রুবিনা, রুবিনা, এই রুবিনা, আমি ফালতু মহিলাকে সরি বলবো কেন? কারণ আমার সাথে কথা বলছে বলে তুমি ওনার সাথে ঝগড়া করছো, ওনার শাশুড়ির কাছে কমপ্লেন করছো, ওনার হাজবেন্ডের কাছে কমপ্লেন করছো, এই জন্য ওনার সমস্যা হচ্ছে। আমাকে দেখে সে দৌড়ে পালাচ্ছিল, সরি বলো এক্ষুনি। কি এই রকম একটা ছোট লোক মহিলাকে আমি সরি বলবো? এই মিচকা শয়তান মহিলাকে আমি জীবনেও সরি বলবো না, প্রশ্নই উঠে না। সরি বলবো না? না বলবো না। না উমাগো, আচ্ছা মুখ ধরা লাগবে না, বলতেছি সরি, বলতেছি। আই ভাবি সরি, ইটস ওকে। আরে শুধু সরি বললে হবে নাকি? ওনাকে সুন্দর করে রিকোয়েস্ট করো, যাতে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে গল্প করে, আমাকে গান শোনায়, আমার সাথে আড্ডা দেয়, আমাকে চা খাওয়ায়। রিকোয়েস্ট করো। তো তোমার সন্ধ্যা পর্যন্ত এই মহিলার সাথে গল্প করতে হবে কেন? এই মহিলার সাথে আড্ডা দিতে হবে কেন? আমি তোমার বউ, তুমি আমার সাথে গল্প করো, আমার সাথে আড্ডা দাও, আমি কি কম গল্প জানি? বউয়ের গল্প ভাল লাগে না, ভাবির গল্প ভাল লাগে, এক্ষুনি রিকোয়েস্ট করো। আমি রিকোয়েস্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করতেছি। ভাবি, ভাবি প্লিজ একটু আমার জামাইয়ের সাথে গল্প করেন না। আপনার দেবরই তো, দেবরের সাথে একটু গল্প করবেন, আড্ডা দিবেন, চা খাবেন, এটা তো স্বাভাবিক। চলেন আমরা তিনজন সন্ধ্যা পর্যন্ত গল্প করি। তিনজন মিলে কেন? তুমি যাও সামনে থেকে, সরো। না, আমি শুধু ভাবির সাথে গল্প করব। যাও আমাদের জন্য চা নিয়ে এসো একটু পরে। ভাবি, দেখছেন কেমন সোজা হয়ে গেছে? চা বিস্কুট মামা, চা, চা বিস্কুট চা খাবেন? চা বিস্কুট চা খাবেন মামা? চা, চা বিস্কুট চা খাবেন? চা আপা, চা। এদিকে আসেন, এদিকে আসেন আপনি। কি খাবেন আপা? চা না সিগারেট? আমার এদিকে কি মনে হইতেছে আমি রাস্তা দ্বারা চা সিগারেট খাবো? ফালতু লোক থাকা। আপনি আমাকে থেকে দৌড় দিলেন কেন? না 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 আপা, আমি আপনারা থেকে দৌড় দেই নাই তো, ওই ওদিকে একজন চা চাইলে তাই চা দিতে যাচ্ছিলাম। এদিকে ঘুরেন, আপনি আপনি ডক্টর না? কি যে বলেন আপা, আমি ডাক্তার হতে যাবো কি জন্যে? আমি তো জন্মের পরে তাই চা সিগারেট বিক্রিকারী। এই চাগাবেন কি বলতেছেন উল্টাপাল্টা কথা? আমার হাজবেন্ড যখন হার্ট অ্যাটাক করলো, আমি তো আপনার হসপিটালে ওকে নিয়ে গেছি, আপনি নিজেও ট্রিটমেন্ট করাইছেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না? না তো আপা, একদম চিনতে পারতেছি না। আর কি বলতেছেন আপনি? আচ্ছা আপনি আমাকে ভালো মতো দেখেন, আপনি ওকে চিনতে পারতেছেন না? কিডা আপনি, জীবনে প্রথমবার আপনারে দেখলাম। দেখেন একদম ফালতু কথা বলবেন না। আমার হাজবেন্ড যখন অসুস্থ হলো, হার্ট অ্যাটাক করলো, আমি তো আপনার হসপিটালে ওকে নিয়ে গেলাম, আপনি নিজে ওকে ট্রিটমেন্ট করলেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না? ও আপা, বুঝতে পারছি, প্যাঁচটা খনে লেগেছে। আপনি যার কথা কচ্ছেন সে হচ্ছে আমার ভাই, আমার একটা ভাই আছে, সে ডাক্তার। আসলে আমরা জমজ তো, তাই চেহারা হুবহু একই রকম দেখতি। ও ছোটোবেলাতে লেখাপড়া ভালো করে করেছে, তাই এখন সে ডাক্তার। আর আমি আমি লেখাপড়ায় ফাঁকি দিছি আপা, তাই কপাল পোড়া, এখন চা বেচতেছি। আপা চা ঠান্ডাই যাচ্ছে, আমি যাই। এই কই যাস তুই, হ্যাঁ কই যাস, আমারে বোকা পাইছিস তুই, আমার বোকা পাইছিস, হ্যাঁ সিনেমার গল্প শোনাস তুই, তুই কে সত্যি করে বল, সত্যি করে বল, নাইলে কিন্তু এখন থানায় নিয়ে যাব, থানায় নিয়ে পুলিশের দান্দার বাড়ি খেলতে বুঝ। আপা আপা আপা, আমি কচি আপা, আপা আপা, আমি কচি আপা, কচি। আমি ডাক্তার মিজান, আমি চা বিক্রেতা মহসিন, আনিস আমার ছোটবেলার বন্ধু। আনিস ছোটবেলায় আমাদের বস্তিতে যাইতো তো, আড্ডা টাড্ডা দিত, হতে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমি আবার একটু যাত্রা নাটক করতাম তো, এই জন্য অভিনয়টা একটু ভালো করি। সেদিন আনিস আমার কটা টাকা দিয়ে কইল, আমাদের নাকি ডাক্তারের অভিনয় করতে হবে। আপনি তো জানেন আমরা গরিব মানুষ, টাকা পালি আর না করতে পারি না। আমিও ডাক্তার সাজার নাটক করেছি, আর আনিসও আপনার সাথে হার্ট অ্যাটাকের নাটক করেছে। আর ওর বন্ধুরা মিলে ওরে হাসপাতালে নিয়ে গেল না পা, ওই হাসপাতালে ছিল ভুয়া, ওইটা আমাদের নাটকের রিহার্সেল রুম। তবে আমার কোনো দোষ নাই,
আমার যা কয়েছে আপা, যা শিখাই দিয়েছে আমি তাই করেছি আপা। আপা আমার মাফ করে দেন আপা, আমার কোনো দোষ নেই আপা। একদম চুপ, হায় আল্লাহ, আমার জামাই আমার সাথে এত বড় বাটপারি করছে, হার্ট অ্যাটাকের নাটক করে আমার নাকে খত দিয়ে এতদিন ঘুরেছে, নিজে যা ইচ্ছা করছে আমার দিয়ে যা ইচ্ছা করেছে। আজকে ওর বিচার হবে, আজকে ওরে দিয়ে সত্য বলা মুক্তি আমার সাথে চলো। চিন্তা করে দেখছ রশ্মি, হালার পুত্র আমার চেয়েও বড় বাটপা, আমার সাথে বাটপারি করে আমার ফ্ল্যাটটা হাতায় নিছে। শুধু কি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছে, সে তোমাকে আমাকে ইচ্ছা মতো যা তা গালিগালাজ করছে, অপমান করছে, আমার এই মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। না, ওরে তো ছাড়া যাবে না, ওরে থানায় নিতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে, আর পিটাইয়া হাড্ডি গুটি ভেঙে দিতে হবে। ওরে কেউ কিচ্ছু বলবে না, ওরে আমি নিজ হাতে খুন করব। কত বড় সাহস, ও মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজায় আমাকে দিয়ে সব কিছু করাইছে, নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে, আবার পাশের বাসার ভাবির সাথে কথা বলছে। হাই, তুমি এত বড় নাটক কেন আমার সাথে করছো, কেন এত বড় মিথ্যা কথা আমার সাথে বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রুবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি করছো? আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানায় ফেলছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলবে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হতো। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি, আমি নাটক কেন করেছি, আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি, আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি, আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রুবিটা, শাসন দিয়ে সন্দেহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না, স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী, তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো, তাদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আব্বা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি, আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রুবিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো সরি, তোমার সাথে আমি সংসার করতে পারবো না, তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন চাই। মারে, জামাই বাবাদের কথা শুনে তো বোঝা যেতেছে তার কোনো দোষই নাই। সত্যি তো, তুই স্ত্রী হয়ে তারে কেন এরকম শাসনের মধ্যে রাখবি বলতো? স্বামীরে এরকম সন্দেহ কইরা, শাসন কইরা, ঘরের মধ্যে বন্দি কইরা রাখলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সময় মধুর হইব না। স্বামীকে ধরে রাখতে হইলে তার ভালোবাসা দিয়া, মা মহব্বত দিয়া, সেবা যত্ন করে আটকে রাখতে হয়। মারে, তোর আব্বা ঠিক বলছে, স্বামীর সেবা করো, যত্ন করো, এটা তোর দায়িত্ব। কিন্তু একটা মানুষকে ঘরে বন্দি করে রাখা যায় না, স্বামীকে আটকে রাখা যায় না, আটকে রাখলে তার মনের ঘরে জায়গা পাওয়া যায় না। উঠতে দে, পাখি আকাশে উঠতে দে, যদি তোকে ভালোবাসে খাঁচায় ফিরে আসবে। আস, আমি তোমার সাথে এমন কেন করছি জানো? আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছিল, বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো, সব কিছু তাকে সেভাবে করতে দিত, কখনো ও কোনো কিছুতে বাধা দেয় নাই, কারণ ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসত। কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছিল। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারে নাই, ও সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে, ও ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম,
আমি ভাবছি আমার হাজবেন্ডকে আমার সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় শাসন করতে হবে। তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কিছু আমি করতে দেই নাই। কিন্তু আমি এখন বুঝতে পারছি সব পুরুষ মানুষ এক না। তুমি অনেক ভালো একটা মানুষ আনিস। আমি আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি আমি কখনো তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব না। তোমার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি তাই করবে। আনিস, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু কথা দাও সারা জীবন তুমি আমাকে ভালোবাসবা, কখনো পর করে দিবা না, সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে রাখবা। কথা দাও আনিস। কথা দিচ্ছি রুমিটা, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি কোনোদিন ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা বাবা বা, শুনো তো ভাই, ভালোবাসার সাথে সাথে এই ফ্ল্যাটটাও তুমি নিয়ে নাও। মানে এর আগে তুমি জোর করে নিছিলে, আমি রাগ হয়েছিলাম, আজকে আমি ভালোবাসা তোমাদেরকে এটা দিছি, আজকের থেকে এই ফ্ল্যাটে তোমরাই থাকবে। মিস্টার বুদ্ধিমান। ম্যাজিক্যাল সিট পাইপ যুক্ত মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। ওয়েলকাম টু মায়া।